ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক মাসের বেশি সময় ধরে ইসরায়েলের চলমান হামলা বন্ধে করণীয় নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরি সম্মেলনে বসেন আরব লীগের 22 সদস্য দেশ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির 57 দেশের নেতারা। ইসরায়েল ফিলিস্তিনি চলমান সংকট থামাতে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো সমাধানে পৌঁছাতে পারছে না, ঠিক এই মুহূর্তে ঐক্যবদ্ধ মুসলিম বিশ্বের নেতারা। গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলা ঘিরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ক্ষোভের মধ্যে সৌদি আরবের ডাকে শনিবার সম্মেলনে অংশ নেন আরব নেতারা। বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। এই শীর্ষ সম্মেলনে আগের চেয়ে অনেকটা কঠোর অবস্থানে দেখা যায় ওআইসি ও আরব নেতাদের। নিজেদের দ্বন্দ্ব পেছনে ঠেলে এক টেবিলে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে প্রতিবাদ জানান নেতারা। ফিলিস্তিনের পশ্চিম তীর গাজা ও জেরুজালেমের ফিলিস্তিনের উপর প্রতিদিনই প্রহসন চলছে বলে ক্ষোভ প্রকাশ করেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একইভাবে প্রতিবাদ জানান তুরস্ক, মিশর ও ইরানের প্রেসিডেন্ট। রিয়াদে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ইরান, সিরিয়া, কাতার সহ অন্যান্য মুসলিম নেতারাও এই হামলা বন্ধের পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরেন। সাইগদার দেবলেট ফে হুকুমত বাশকানলারি মোহাম্মদ বিন সালমান ইবনে আব্দুল আজিজ আল সৌদ ওয়াল ফখামা ওয়াস সুমু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সম্মেলনে যোগ দেওয়ার আগে তেহরানে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন গাজায় সংঘাত নিয়ে কথাই আর কাজ হবে না, এখন পদক্ষেপ নেওয়ার সময়। ফেসিং ইনজাস্টিস তবে বৈঠক থেকে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি আরব নেতারা।